আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি যেটা একটু আমি ফেসবুকে যেমন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনাদের সাথে চাই আমি জুয়েল আজকে আপনাদেরকে যে একটা সলিউশন দেখাবো সেটা হচ্ছে প্রিমিয়ার একটা প্রবলেম তো এই প্রবলেমটা হচ্ছে যখন আমরা আমাদের প্রজেক্ট থেকে টাইম লাইনের মধ্যে কোনো ফাইল ইম্পোর্ট করতে চাই তখন সেটা হচ্ছে ইম্পোর্ট হয় না এরকম একটা ব্লক চিহ্ন আসে তো এটার তাছাড়া এখানে যদি আমি অডিওটা অ্যাড করতে চাই কিন্তু এটা অডিওটা অ্যাড হয় কিন্তু এখানে ভিজুয়াল যেমন ভিডিও আছে পিকচার আছে এগুলো হচ্ছে অ্যাড হয় না তো সেক্ষেত্রে এই সমস্যার কীভাবে সমাধান করবে সেটাই আজকে দেখাবো এখানে আমি দুইটা সলিউশন দেখাবো আশা করি যে কোনো একটা আপনার কাজে আসবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো এখানে ফার্স্ট সলিউশনটা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে আমি যে ফাইলটা এখানে ইম্পোর্ট করতে চাচ্ছি ধরুন এখানে ইন্ট্রোটা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি কিন্তু এখানে অ্যাড হচ্ছে না তো সেক্ষেত্রে ওই ইন্ট্রোটাকে ধরে এনে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিউ আইটিমের যে আইকনটা আছে সেটার মধ্যে ছেড়ে দেবো এটার মধ্যে ছেড়ে দেওয়ার পর হচ্ছে ওই যে এখানে যে ফাইলটা আসে ওই ফাইলের নামে এখানে একটা সিকুয়েন্স তৈরি হবে এবং ওই সিকোয়েন্সের মধ্যেই কিন্তু ওই ফাইলটা ইম্পোর্ট হবে এখন কী হচ্ছে ওই ফাইলটাকে আমরা কোফিয়ান ফেস্ট করে আমাদের যে মেন যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সের মধ্যে নিয়ে যাব তো সেক্ষেত্রে এখানে আমি আসবো প্রথমে এসে হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করবো ক্লিক করে এখান থেকে কপি করব কপি করে হচ্ছে আমি আমার মেন সিকোয়েন্সের মধ্যে যাব মেন সিকোয়েন্সের মধ্যে যাওয়ার পর একদম লাস্টের দিকে পাকা জায়গার মধ্যে আমি এখানে হ্যান্ডেলটা রাখবো তারপর হচ্ছে এখানে এডিটের মধ্যে যাব এডিটের মধ্যে যাওয়ার পর এখান থেকে আমি ফেস্ট করবো ফেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একদম আমার হ্যান্ডেলটা যেখানে আছে এখানে কিন্তু এটা এড হয়ে গেছে এখন হচ্ছে আমার যেখানে প্রয়োজন সেখানে আমি এখান থেকে ইচ্ছা মতো নিতে পারবো ধরেন আমার এখানে বা যেখানে আমার প্রয়োজন সেখানে আমি নিতে পারবো কোনো রকম সমস্যা ছাড়াই তো এটা হোক গেল ফার্স্ট সলিউশন তারপর হচ্ছে আমরা এখানে সেকেন্ড সলিউশন দেখাবো তারপর এখানে যে লাস্ট সেটা হচ্ছে এখানে ট্রাক নিয়ে আমরা কাজ করব তো এখানে ট্রাকের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই ট্রাকগুলো সিলেক্টেড করা আছে এখানে এই ট্রাকগুলো আমরা আনসিলেক্ট করে দেবো ইভেন এখানের মধ্যে যে ট্রাক আছে সিলেক্ট করা এটাকে আমরা আনসিলেক্ট করে দেবো এখন যদি আমরা এখানে অ্যাড করি তাহলে দেখবেন এখানে ফাইলগুলো ইম্পোর্ট হয়ে যাচ্ছে তো আশা করি বুঝতে পারছেন আজকের মতো এখানে আমি জেনেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাব নতুন টিউটোরিয়াল নিয়ে ততক্ষণ আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ